খুবই ভালো, মানে এর আগেও আমরা দেখেছি নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে, ইন্টার অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি, তবে আমি ট্রেলার দেখেছি। আজকে আমাদের প্রথম শো হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন, আমি কাল পরশুর মধ্যে পুরো ছবিটা দেখব। আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে। যখনই কোনো নাটক থেকে সেই ছবিটা গিয়ে সিনেমার পর্দায় পড়ে, সেটা এমনিতেই একটা আমার মনে হয় সবথেকে একটা বিশাল বড়টা একটা অ্যাচিভমেন্ট হয়ে ওঠে। অ্যান্ড অথৈ ঠিক সেরকমই মঞ্চ থেকে আজকে সিনেমার পর্দায়, অ্যান্ড অর্ণও ঠিক তাই, মঞ্চ থেকে আজকে অর্ণ সিনেমার পর্দায়, এবং ওর প্রথম সিনেমার পর্দায় এসেছিল আমারই সঙ্গে। কবিরে অর্ণর ডেবিউ করে আমার সঙ্গে, এবং তারপরে আমার একটা কো প্রোডাকশন একটা সিনেমায় ও সেখানেও কাজ করে, এবং খুব অর্ণ ইজ ভেরি ট্যালেন্টেড। মানে আমি অর্ণর আগে মহাভারত গিয়ে দেখেছি একাডেমিতে, আমি খুবই পছন্দ করেছি। অদ্ভুতভাবে অথই আমি কখনো দেখিনি, কিন্তু যখন আমি জানতে পারলাম যেই মুহূর্তে যেটা সিনেমার পর্দায় আসতে চলেছে এবং অর্ণ সেটার পরিচালনা করছে, আমার জন্য একটা খুব গর্বের ব্যাপার ছিল সেই মুহূর্তটা। অ্যান্ড আই কল হিম অ্যান্ড আই টোল্ড হিম দ্যাট আই এম সো প্রাউড অফ ইউ, দিস হ্যাড টু হ্যাপেন, দিস ওয়াজ ডেস্টিনড টু বি, অ্যান্ড আমার মনে হয় এটা খুব ওয়েল টাইমড। অ্যান্ড আজকে আমার মানে প্রচুর ব্যস্ততার মাঝখানে, প্রমোশনসের মাঝখানে আমি মানে আই মেড ইট এ পয়েন্ট দ্যাট আই হ্যাড টু বি দ্যাট। আমি অন্যকে বলেছিলাম যদি আমার দেরিও হয় আমি আসবো, কিন্তু আমি প্রথম থেকে আমি মিস করতে চাই না, তো আমি আবার ছবিটা হলে গিয়ে নিজের টিকিট কেটে দেখবো। অ্যান্ড আমার মনে আমি চাই যে এই মুহূর্তে বাংলায় খুব নানান সাবজেক্টের ছবি হচ্ছে, দারুণ দারুণ কনসেপ্ট নিয়ে ছবি হচ্ছে, তো দিস ইজ আ গ্রেট টাইম ফর বেঙ্গলি সিনেমা অ্যাজ এ হোল। এক কথায় যদি বলি অথই ইজ এ মাস্ট ওয়াচ অবশ্যই, এবং আমার অ্যাকচুয়ালি প্রচুর কিছু বলার আছে কিন্তু সময় কম বলে আমি কতটা বলতে পারবো জানি না। মন ভরে যাওয়া একটা ছবি এবং প্রত্যেকের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস, মানে আমার মনে হয় প্রত্যেকে তাদের সেরাটা দিয়েছে, এবং এই এইরকম ধরনের তুখর কিছু অভিনেতারা অভিনেত্রীরা যখন তাদের সেরাটা দেয় তখন একটা দেখার মতো সিচুয়েশন, আর অতই এটার খুব বড় এক্সাম্পল। সো প্লিজ অতই সবাই থিয়েটারে গিয়ে দেখো। অনির্বাণ দার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অনির্বাণ দা যখন বলেছে ডেফিনেটলি ইটস মাই ডিউটি টু কাম অ্যান্ড বি দেয়ার ফর হিম, আর SBF অফকোর্স, বিকজ আমি যে ছবিটি করছি সেটা SBF-এর প্রযোজনায় করছি, সো দিস এন্টায়ার টিম ইজ ভেরি ক্লোজ টু মি, তো থ্যাংক ইউ ফর কলিং মি, ফর ইনভাইটিং মি। ভীষণ ভালো লাগছে, সেকেন্ড হাফ হোপফুলি আরও ইন্ট্রিগিং হয়, ফার্স্ট হাফ তো খুব ইন্টারেস্টিং, সেকেন্ড হাফ হোপফুলি আরও ইন্টারেস্টিং হবে। অসম্ভব ভালো অভিনয় করছে এবং ওর ফার্স্ট ছবি মনেই হচ্ছে না, এত ইকুইপড ডিরেক্টরকে মনে হচ্ছে, পুরো অ্যাটমসফিয়ারটা তৈরি করছে অন্যভাবে, ভিজুয়ালটা তৈরি হয়েছে, অ্যান্ড ক্যামেরা অলসো ভেরি গুড, কিন্তু বাকি পুরো ছবিটা না দেখলে ফুল কমেন্টটা করা যাবে। সবার ভালো লাগলে এক্সাইটমেন্ট আরও বাড়বে, প্রমোশন হয়ে গেছে, অভিনয় যা যা মানে আমাদের যা যা কাজ সমস্ত কাজ ডান, এবার হচ্ছে দর্শকদের দেখে বলার পালা। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে ভালো, মানে ভালো যদি সবার লাগে তাহলে তো ভালো, দেখা যাক। ঠিক আছে সবাই। ভালো লেগেছে কারণ আমি শুনছিলাম যে অতই অলরেডি নাটকের মঞ্চে দেখানো হয়, তো আমার সেটা কোনো দিন দেখার সুযোগ হয়নি, আজকে আমি বড় পর্দায় দেখলাম, এবং আমি এখন ফিল করছি যে সেটা না দেখে ভালোই করেছি, কারণ এটা আমি মিস করতাম, এবং অসম্ভব ভালো প্রত্যেকের পারফরমেন্স, অসম্ভব ভালো। আর অনির্বাণদা বলেছিল যে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতেই হবে, তো আমরা উঠতেও পারিনি, আমরা শুধু হাফ টাইম একটু দৌড়ে খাবার নিয়ে চলে গেছি, এবং আমি প্রত্যেকটি দর্শককে এটাই বলবো যে প্রচণ্ড ভালো ভালো ছবি বাংলা সিনেমাতে, বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের আসছে এবং রিলিজ হচ্ছে, তাই অপেক্ষা করে থাকবেন না যে কবে OTT-তে আসবে দেখবো, এই ধরনের ছবি আমার মনে হয় বড় পর্দার জন্যই, তাই জন্যই তৈরি করা হয়েছে, তাই সবাই আসুন দেখুন এবং প্রত্যেককে অসংখ্য ভালোবাসা দিন, যাতে আমরা আরও বেশি ইন্সপায়ার হতে পারি এবং আরও বেশি বাংলা ছবি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। Thank you.
অথই আমি মঞ্চস্থ অবস্থায় দেখেছি, মঞ্চস্থ যখন হয়েছিল তখন দেখেছি এবং প্রচণ্ড ভালো লেগেছিল, এবং সেইটা এখন সিনেমার পর্দায় শুনেছি অর্ণ এবং অনির্বাণের মুখ থেকেই যে অনেক চেঞ্জেসও করা হয়েছে, সিনেম্যাটিক করা হয়েছে, তো সেক্ষেত্রে সেটা কী সেটাই দেখতে ঢুকছি। এবং অবশ্যই অর্ণর মতো মানুষ, ট্যালেন্টেড একজন অভিনেতা এবং ডিরেক্টর, অনির্বাণের কথা তো না আর আর বললাম না আর কি, এবং সোহিনী অবভিয়াসলি, তারা তিনজন তো আই নো দে উইল ডু আ ব্রিলিয়েন্ট জব, এবং সেটাই আমি দেখতে ঢুকছি বেসিক্যালি। আমি অনির্বাণ দার খুব বড় ফ্যান, অনির্বাণের সঙ্গে আমি থিয়েটারও করেছি এবং এই নাটকটা আমি দেখেওছি, এটাকে বড় পর্দা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। নাটকটা আমি দেখেছিলাম, তো সিনেমায় ব্যাপারটা রূপান্তর করাটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু দে হ্যাভ পুলড ইট অফ, সো অন্যরকম, খুবই ব্যতিক্রম। অনফর্চুনেটলি আমি মঞ্চ নাটকটি দেখিনি, প্রিয়া দেখেছিল মঞ্চ নাটকটি, কিন্তু যারা ছবিটি বানিয়েছেন তারা অত্যন্ত আমার ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের, এবং তারা সেটার থেকে বড় কথা তারা অত্যন্ত সুদক্ষ অভিনেতা এবং পরিচালকও বটে। এই গোটা টিমটি নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। অর্ণকে আমি ডিরেক্ট করেছি, অর্ণকে আমি খুব পছন্দ করি, এবং অনির্বাণ আমার বন্ধুর প্রতি, অনির্বাণ পরিচালক এবং অভিনেতা দুভাবেই নিজের মুনশিয়ানার পরিচয় রেখেছে, তো আমার আমি শিওর যে একটা খুব, এবং আফটার অল তো ব্যাপারটা শেক্সপিয়ার, সেই কারণে আমি দেখার জন্য মুখে আছি। আচ্ছা, আজকে 11 তারিখ দর্শকের কাছে ছবি যাবে, 14 তারিখ আমরা একটু আর্লি প্রিভিউ করছি, স্পেশাল স্ক্রিনিং করছি। দর্শকের কাছে ছবি গেলে প্রথমত আজকে যারা হলে বসে ছবি দেখছেন তাদের কাছ থেকে একটা ইনিশিয়াল রিয়াকশন পাবো, তারপরে জনতার কাছে যখন ছবি যাবে মানুষের কেমন লাগে সেটার উপরেই সমস্ত কিছু নির্ভর করছে। আমাদের যা করার ছিল আমরা করেছি, আমরা আমাদের যা মনে হয়েছে আমরা সেটা সেটা ভেবে বানিয়েছি। সবাই জানে এবং এটা তুমুলভাবে জনপ্রিয় মঞ্চে, এবং যারা যেই স্টেলার স্টারকাস্ট আছে এটার থেকে আমার মনে হয় সব দর্শকদেরই, বাঙালি দর্শকদেরই প্রত্যাশা খুব হাই। আজকে প্রথম দিন, আমার মনে হয় কালকে খুব ভালো একটা ছুটির দিন আছে, সবাই মিলে ছবি দেখতে আসবো। অন্যরকম একটা চরিত্রে পাঠ করেছি, ছবিটা দেখে তো বলার কিছু নেই, আমি এর আগে থিয়েটারটা দেখেছিলাম, প্রথমবার এটা দেখলাম, ভীষণ ভালো লাগলো, ভারাক্রান্ত হয়ে গেছে মনটা। আমি আশা করবো যে বাকি সবাইদেরও, মানে সবার ভালো লেগেছে। আমি থিয়েটারটা এর আগে দেখিনি, আমি প্রথমবার দেখলাম। উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো বিভিন্ন ভাষায় অ্যাডাপ্ট করা হয়েছে, আর অর্ণর, সত্যি কথা বলতে অর্ণর কাজ, অর্ণর থিয়েটার আমি আগেও দেখেছি, আমি মহাভারত দেখেছিলাম, আমি মুগ্ধ হয়ে গেছিলাম যেভাবে ও অ্যান্টি ক্যারেক্টারগুলোকে যেভাবে একটা প্রোটাগনিস্ট হিসেবে তৈরি করে। তো অর্ণ আর অনির্বাণের ওথেলো বড় পর্দায় কেমন লাগবে সেইটার জন্যই আরও আশা, সেই কিউরিওসিটি থেকেই আশা। খুবই আনন্দ হচ্ছে, এত মানুষ এসছেন, এত গুরুত্বপূর্ণ মানুষ এসছেন, যাদের একটা কথার সমাজ মাধ্যমে খুবই দাম আছে বলে মনে হয়। আশা করছি যে এই প্রিমিয়ারটা কোনোভাবে মানে সাকসেসফুল হলো কি না সেটা বোঝা যাবে পরবর্তীকালে, যখন মানুষ ফল ভরাবে। আমি আরেকবার দেখবো ছবিটা রিলিজ করার পর দেখবো, কারণ এর কতগুলো এলিমেন্টাল, কতগুলো যেটাকে বলা হয় একটা আবেগ, প্যাশন, সেটা মানে জাস্ট শুরুটা দেখেছি, আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে। শোন, মানে এখনকার অবস্থা যেরকম চারিদিকে ঠিক সেইটা,
কাউকে বিশ্বাস করা যায় না, ভয়াবহ খুব খুব। আর মানে অ্যাক্টিং ডিরেকশন এগুলো তো তুলনা হবে না, এবং ভীষণ ভয়াবহ। এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ। এবার ওর ভেতরের পশুটা বেরোবে যাকে কেউ দেখেনি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।